আজকে যাব চৈতন্য মহাপ্রভু কি করেছিলেন কলিযুগের ভগবান হাতে খড়ি কী গো আসছে না সরস্বতী পূজা হ্যাঁ সরস্বতী পূজার সরস্বতী মায়ের স্বামীর নাম কি চট করে উত্তর দাও সরস্বতী মা কি বিবাহিত না অবিবাহিত কি বলবে আমি কিন্তু ছবি দেখাচ্ছি তোমাদের সিঁদুর আছে তো মা সরস্বতীর কপালে সিঁদুর আছে তাহলে মা সরস্বতী আসছে হাতে খড়ি মহাপ্রভু হাতে খড়ি নিয়েছিলেন কলিযুগের ভগবান হাতে খড়ি নিয়েছিলেন সের জন্য আসছে ঘরে ঘরে সরস্বতী পূজা ছেলেরা আনন্দ করবে তাহলে সরস্বতীর জন্ম কোথায় সরস্বতী কীভাবে এসেছিলেন আমরা সবাই জানি মা সরস্বতী মা দুর্গার সন্তান এটা তো প্রায় জানি। কিন্তু এখানে ব্রহ্মপুত্র পুরাণ যখন সৃষ্টির প্রারম্ভে এ দুর্গা মায়ের সৃষ্টির হলো কোথায় মা সরস্বতী আসছে কখন এটা আজ থেকে সত্য দাপর দাপরকলি চারটি যুগকে এক যুগ করলে এক দিব্য যুগ একাত্তর দিব্য যুগে এক মনন্তর চোদ্দ মনান্তরে ব্রহ্মার এক দিবস শত মনন্তর পার হয়ে অষ্টবিংশতিত মনন্তরে আসছে এই ব্রহ্মার সৃষ্টির প্রারম্ভে ভগবান শ্রীকৃষ্ণ যে এই পৃথিবীটাকে গড়েছিল কি গড়েছিল কে গড়েছিল পৃথিবীটাকে কে গড়েছে ভগবান শ্রীকৃষ্ণ নাকি এমন সুন্দর পৃথিবী কে বা গড়েছে আর সেই কারিগর দেখতে কত সুন্দর কে বা ভেবেছে কী আর সেবা কি সেবা করে কে বা জেনেছে তাই সেই সুন্দর পৃথিবী গড়ার মুহূর্তে ভগবান সৃষ্টি করলেন পঞ্চধা প্রকৃতি প্রকৃতি আর পুরুষ রাধা দুর্গা লক্ষ্মী সরস্বতী সাবিত্রী কা থেকে সৃষ্টি হলো সরস্বতী হল লক্ষ্মী ভগবান শ্রীকৃষ্ণের বাম অঙ্গ থেকে সৃষ্টি হলো রাধা দুর্গা লক্ষ্মী সরস্বতী সাবিত্রী সৃষ্টি করলেন ভগবান বিষ্ণুকে আর সৃষ্টি করলেন ব্রহ্মাকে সৃষ্টি করলেন দেবাদিদেব মহাদেবকে মহাদেবকে দুর্গাকে দান করলেন ভগবান শ্রীকৃষ্ণ মহাদেব সহজে বিবাহ করতে চায়নি ভগবান বললেন তুমি পরম বৈষ্ণব তুমি আমার একমাত্র শ্রেষ্ঠ ভক্ত যাও তোমার জন্য দুর্গাকে সৃষ্টি করেছি তুমি বিবাহ করো তাহলে এদিকে ব্রহ্মা ভগবান কাকে দিলেন না দেবাদিদেব মহাদেবকে মা দুর্গাকে দিলেন তাহলে এখানে রইল এখনও চারজন প্রকৃতি কে ছিল রাধা দুর্গা লক্ষ্মী না রাধা দুর্গার সাবিত্রী ও সরস্বতী তাহলে এই সরস্বতীকে কাকে দেবে এই মুহূর্তে ভগবান শ্রীকৃষ্ণ কী করলেন না ব্রহ্মাকে দান করলেন সাবিত্রীকে যে সৃষ্টিকর্তা ব্রহ্মা তাকে দান করলেন সাবিত্রীকে সরস্বতীর যে স্বর কণ্ঠ সেই স্বর কণ্ঠটা দান করলেন ব্রহ্মাকে সারা আমাদের সবার মধ্যে যে সরস্বতী আছে এই যে স্বর কণ্ঠ কণ্ঠস্বর এই সাবি সরস্বতীর দিব্য জ্ঞানের দ্বারা আমাদের স্বর বেরোচ্ছে সরস্বতী মা আমাদের এই স্বর দিয়ে বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী হলেন কি এই মুহূর্তে মা সরস্বতীকে দান করলেন শ্রী মাতা লক্ষ্মী ও সরস্বতীকে দান করলেন ভগবান শ্রীকৃষ্ণ নারায়ণকে কাকে দান করলো শ্রীনারায়ণের শ্রীহরি নারায়ণের দুই ভাজ্জা বর্তমান এই দুপাশে আছে কখনও কখনও নারায়ণের পাশে দেখবেন নারায়ণের তিন ভাজা যেখানে পাওয়া যায় লক্ষ্মী সরস্বতী আর না ভগবান শ্রীহরি নারায়নের। লক্ষ্মী সরস্বতী গঙ্গা এরা তিন ভাজ্যা তিন ভাজ্যার মধ্যে সার লক্ষ্মী হলো একটু এলমেলো হয়ে গেল মানে ভগবান শিহরি তিন ভাজ্জা লক্ষ্মী বাদ দিয়ে সরস্বতী গঙ্গা আর যমুনা এই তিনজন ভার্যা আর লক্ষ্মী হলো তার সহধর্মিনী কি তিন ভারজা আর সহধর্মিনী আলাদা তাই সরস্বতী রূপে রইলেন গঙ্গা আর মাতা যমুনা হ্যাঁ রূপে রইলেন আর মাতা লক্ষ্মীজি হলো সধর্মিনী এই গঙ্গা আর সরস্বতী যদি না ঝগড়া হতো আমরা মাতা লক্ষ্মীজিকে বৃক্ষরূপে পেতাম না গঙ্গা সরস্বতীর ঝগড়া কিভাবে হয়েছিল ভগবান শ্রীহরি যখন তার কক্ষে ছিলেন সেই কক্ষ থেকে যখন ঝগড়ার উৎপত্তি হলো ও ওখানে ঝগড়া হলো এখানে মঙ্গল এটা জানবে কিন্তু বলে স্বর্গলোকেও ঝগড়া হয় হট করে বলে ফেলো না হ্যাঁ দেবরাজ ইন্দ্র যদি না ঘোড়া লুকাতো মা গঙ্গাকে পৃথিবীতে আসা যেত না কি একটা করে লাইন আছে ভগবান এটা করেছেন তাই ঝগড়া হলো সরস্বতী গঙ্গা আর মাতা লক্ষ্মীজি পদসেবা করেছিলেন ওখানে আর এতে ভগবান শিহরি ঝগড়া দেখে উনি বাড়িয়ে গেলেন ঘর থেকে যখন বেরিয়ে গেলেন মা লক্ষ্মীজি চমকে উঠলেন প্রভু তুমি কোথায় যাচ্ছ দেখে তো সরস্বতী গঙ্গা চুলা চুলি কিলা মানে জোর ঝগড়া লাগছে এই মুহূর্তে দেখে বলছে তোমরা কেন অযথা কলহ করো সরস্বতী ফাঁস করে উঠলেন গঙ্গা ফাঁস করে উঠলেন এত সময় ঝগড়া হচ্ছে বৃক্ষের মতো চুপ করে আছো তুমি কি শুনতে পাওনি তার মানে কি ভগবানের পদসেবা এমন বাহ্য জ্ঞান হারিয়ে করেছিলেন চিত্ত নিজের চিত্ত দিয়ে যে ওখানে এই কাছেই ঝগড়া হচ্ছে সেটা কানে যায়নি যেমন ধ্রুবকে বলেছিলেন দেবরাজ ইন্দ্র তোমার মা মারা গেছে তোমার এখানে বাঘ সিংহ সাপকে গায়ে বাইয়ে দিয়েছিল দেবরাজ ইন্দ্রকে দেবরাজ ইন্দ্র অগ্নিকে দিয়ে ওর গোটা চারপাশে আগুন লাগিয়ে দিয়েছিল কিন্তু উনি অগ্নম ভগবতী বাসুদেবায় বলার জন্য ভগবানের নাম করার জন্য ভগবানকে রক্ষা করেছিলেন কিচ্ছু শুনতে পায়নি ধ্রুব বলছে যে বলে একে যখন জব্দ করা গেল না এর ধ্যান ভঙ্গ করা গেল না একে আগে বলে দো ও মার জন্য ধ্যান করতে আসছে মা মারা গেছে বলে দাও তাও কিন্তু শুনেননি মার কথা শুনলে চমকে উঠত ভগবান কানকে একবারে তাহলে মা লক্ষ্মীজি ওখানে সেবা করছিল শুনতে পায়নি তাহলে একেবারে তিনি সুন্দর করে ভগবানের সেবা করলেন তাই সেবাতে মা লক্ষ্মী একবারে এক নম্বরে রইল কি মা লক্ষ্মী তখনই বলছে তোমরা অযথা কলহ করো না সঙ্গে সঙ্গে সরস্বতী মা ফোঁস করে উঠলেন তিনি বলছে অযথা কলহ এত সময় জিজ্ঞাসা করলে যদি তুমি কারণ ঝগড়ার কারণ জিজ্ঞাসা করতে তাহলে আমরা আগে বলে দিতাম আর এখন বলা যাবে না মানে এত রাগ এসে গেছে হ্যাঁ তাই আগে বলে দিত কি না তুমি সবসময় পদসেবা করো আমরা কি পারি না এইটুকু বললে মা লক্ষ্মী নিশ্চয়ই ছেড়ে দিত একটু দুজনকে উনিও ছাড়ছে না এনারাও কিছু বলছে না মনে মনে রাগটাকে বড় করে ফেলছে এনারাও কোনো দিন বলেনি না বলার জন্য মা মা লক্ষ্মী এ কথাটা জানতে পারেনি অনেকে কি করে জানো তো যুধিষ্ঠির যখন এই ভগবান কার পক্ষে হবে যখন দুর্যোধনের সঙ্গে অহংকারী দুর্যোধন কার পক্ষে হবে যুধিষ্ঠির ভগবান কৃষ্ণ সমাজ সঙ্গে আলোচনা করার পর আগামী দিন তোমরাও আমার আত্মীয় এরাও আম আত্মীয় পাণ্ডব কৌরব আগামী দিন সকালবেলা যার বদন দেখব তার পক্ষ হব তাহলে এইবারে কী করলো বলো তো আমার অর্জুন কি করলো যে যদি চরণ ধরতে হয় ভগবানের শ্রীচরণ পেতে হয় তাহলে চরণের কাছে বুঝতে হবে ভগবানকে লাভ করতে হলে ধরো গুরুচরণ ধর ভগবত চরণ ধর চরণ ভগবানের চরণ সাক্ষাৎ ভগবানের চরণের কাছে গিয়ে তিনি প্রণাম করে বসলেন আর দুর্যোধন অহংকারী আমি রাজ সিংহাসনে সোনার সিংহাসনে বসে আমি ওই কৃষ্ণের পা তলায় বসবো আমি মাথা গড়ায় বসলো তাহলে দুর্যোধন কোথায় বসলো মাথা গড়ায় কিন্তু যখন চাইল ভগবান কার দিকে লক্ষ্য পড়বে চরণের দিকে যে বসে আছে তাহলে এখানে দুর্যোধন দোষ দিতে পারল না দেখলে তো দোষ দিতে পারল তাহলে মা লক্ষ্মীজিকে যদি বলতো মা লক্ষ্মীজি নিশ্চয়ই সেবা দিতেন সেবা দিতে অঙ্গীকার করতেন কিন্তু সেটা না পরা অভিশাপ হয়ে গেল মা সরস্বতী ফোঁস করে অভিশাপ করে দিলেন তুমি বৃক্ষ হয়ে যাও এত সময় তোমার কলহ শুনতে পাওনি তুমি বৃক্ষের মতো আচরণ করেছো শুনেও শুনো নি কিন্তু সত্যি শুনতে পায়নি মা লক্ষ্মী এমনটা নয় কি মা লক্ষ্মীর সন্তান কারা আমরাই তো হ্যাঁ তার মা লক্ষ্মীর কি নারায়ণের কোনো সন্তান আছে হ্যাঁ কিনা না বলো অজামিল চরিত্রে তিনি বলেছেন যে আমার পুত্র আমাকে ডাকছে তার মানে এত মহাপাপে হও ছেলের নাম ধরে নারায়ণ কোথা বাচ্চা নারায়ণ রক্ষা কর মোরে জমদূত গণ লয়ে যায় জমঘরে কি। তখন অজামিলকে পুত্র বলে জমদূতকে তাড়িয়ে বিষ্ণুদূত দিয়ে তাকে নিজের ঘরে পাঠিয়ে দিলেন ভগবান এমন একবার কেউ ডাকো একবার ডাকলে ভগবান বলছে যে তোমাদের জমের হাত থেকে রেহাই হয়ে যাবে তাহলে মা সরস্বতীর অভিশাপ হয়ে গেল এমন সময় গঙ্গা অভিশাপ হয়ে গেল সরস্বতীকে তুমি সলিলা হও আবার সরস্বতী পাল্টা অভিশাপ দিল গঙ্গাকে তুমি সলিলা হও বাস অভিশাপ হয়ে গেল উপরে তাহলে জল গঙ্গাও জল হবে সরস্বতীও জল হবে শুনো না গঙ্গা যমুনা সরস্বতী নদী ত্রিবেণী সঙ্গম কি তাহলে সরস্বতীও নদী হবে গঙ্গাও নদী হবে আর মা লক্ষ্মী কী হবে বৃক্ষ হবে তাহলে অভিশাপ হয়ে গেল এমন সময় ভগবান হাসতে হাসতে আসছেন প্রভু প্রভু তোমার সেবা করতে গিয়ে যদি বৃক্ষ হয়ে যায় তাহলে তোমার তো কেউ সেবা করবে না ভগবান আবার বাঁকা হাসে হাসলেন কমলে কি বলছো তুমি না আমি বৃক্ষ হয়ে গেলাম তার শুনেও তুমি হাসছ কমলে তুমি চিন্তা করো না ওরা তো আমার পুত্র আমাদের পুত্র দুজনের পুত্র আমাদের পুত্রের কাছে মা বাবা না থাকলে ওরা কি ভালো থাকবে কি বলছো তুমি শোনো তুমি সত্যযুগে সত্যবতী তেতাতে মালতী দাপরে মানবী তুলসী হয়ে জন্ম হবে ধর্মধ্বজ রাজার কন্যা এটা চলছে সত্যযুগ চার যুগে তোমাকে যেতে হবে পরপর আমিও যাব তুমিও যাব। কিভাবে যাব দেখো মানবী তুলসী ধর্মধ্বজ রাজার কন্যা আর মাধবী দেবী তোমার মাতা হবে মানবী মাতা হয়ে তুমি জন্মগ্রহণ করবে একশো বছর মাধবী গর্ভে থাকবে তারপর তুমি ভূমিষ্ঠ হবে এত দিন তুমি মায়ের গর্ভে থাকবে হ্যাঁ আর আমার সখা শ্রীরাম অভিশাপে আধার অভিশাপে শঙ্করচূড় হবে তাকে তুমি স্বামীরূপে বরণ করবে আর আমি ঠিক সময় ঠিক তোমার কাছে দর্শন দেব তাই তুমি আবার অভিশাপ দেবে আমার সেই শাইল তথা শিলা হয়ে যাবে সেই শিলা হলো শালগ্রাম তারপরে তুমি যখন আমাকে বলতে চাইবে ও ভগবান তুমি তো গোলকের বৈকুণ্ঠের ঈশ্বর তুমি তো বৈকুণ্ঠের ঈশ্বর গোলকের ঈশ্বর আজ আমি মানবী তুলসী হয়ে ধর্মধর রাজার কন্যা হয়ে যে সংখ্যাচূড়ের শ্রী স্ত্রী হয়ে জন্ম এখানে আমি পৃথিবীতে এলাম আজ তুমি আমাকে পর্শ করে যে কলুষতা করলে আমি তোমায় অভিশাপ করব। তাই তুমি তাতে শালগ্রাম হলে কিন্তু আমার তো এই সতীত্বটা নষ্ট হয়ে গেলো এটা তো সবাই জানবে তখনই ভগবান বলছে না না তুমি হলো স্বর্গের বৈকুণ্ঠের ঈশ্বরী লক্ষ্মী আর আমি সেই নারায়ণ অতএব তোমার কোনো দিন কোনো তুমি হলো মহা সতী তুলসী তোমার মাস্তকেও থাকবো আর চরণেও থাকবো তোমার পত্র ছাড়া আমার কখনো একটু কোনো জল পর্যন্ত আমি সেবা করব না আমি তোমায় কথা দিলাম তোমাকে কেউ অসতী বলবে না কারণ জগতের কল্যাণের জন্য ভগবান তিনি কলঙ্ক গ্রহণ করেও আমাদেরকে কত ভালো জায়গায় দিতে চাইছে ভগবান নিজে কলঙ্ক গ্রহণ করলেন আমরা জন্য মা তুলসী সেই মুহূর্তে মানবী তুলসী তার জীবন অবসান করলেন আর মস্তক দিয়ে মস্তক তার দেহটা হলো গণ্ডকী নদী আর মস্তকের কেশ থেকে হলো তুলসী বৃক্ষ তাহলে আজকে আমরা কাকে পেয়েছি কাছে মা তুলসীকে তাহলে সেই তুলসীকে না স্বয়ং মা লক্ষ্মী যিনি জগতের অন্নদাত্রী কি তাহলে এর জন্য আমাদেরকে মা তুলসী তথা সম্ভর তিনি ভগবানের কৃপাদাত্রী বলছে তোমার অঙ্গে সর্বপূর্ণানি তৎমূলে সর্বতীর্থানি সর্বতীর্থানী তদঙ্গে সর্বপূর্ণানি তৎপত্রে সর্বদেবতা কৃষ্ণ ভক্তি আমি তোমাকে এই আশীর্বাদ দিয়ে গেলাম তদমূলে সর্বতীর্থানী তৎপত্রে সর্বদেবতা তদঙ্গে সর্বপূর্ণাণী কৃষ্ণ ভক্তি পদায়নি তুমি তোমার নাম যে করবে সে আমাকে পাবে তার আগে নয় ভক্তি বিনা ভগবানকে লাভ করা যায় না তাহলে সেই কথা শুনে মা তুলসী খুব খুশি হলেন যে আমি ছাড়া তাই বলছে নম নম তুলসী কৃষ্ণ পিয় ব্রজে রাধা কৃষ্ণ সেবা পাবো এই অভিলাষী তাহলে কার কাছে দরখাস্তটা জমা পড়লো তুলসী মহানের কাছে ইনি আবার ভগবানকে বলবেন যখন তুমি তুলসীকে সেবা করতে যাবো তুলসীর সেবার গুণে ভগবান তোমার ভক্তির হৃদয়ে এসে ভক্তির টানে ভগবান এসে তোমার হৃদয় বিরাজ করবেন আর নৃত্য করবেন ভক্তির টানে ভগবান তার জন্য আমাদের তুলসীর সেবা অবশ্যই কর্তব্য আর মা সরস্বতী যিনি আসছেন আর কদিন পরে পূজা এগারোই মাধব মাস সবাই সরস্বতী মায়ের পূজা করো কোনো কারণ ছোট ছোট শিশুরা থেকে প্রত্যেকেই মা সরস্বতীর জন্য কেন তিনি হলো আমাদের বিদ্যার অধিষ্ঠাত্রী তিনি যদি বিদ্যার না দান দিতেন আমরা কাগজ গ্রন্থকে সাধারণ সাদা কাগজ ভেবে কোনো কিছু পড়তে পারতাম না কি তিনি আমাদেরকে কণ্ঠে যখন সরস্বতী মা বললো ওগো ভগবান তুমি তো মা তুমি তো লক্ষ্মী অভিশাপ্ত হয়ে গেছে লক্ষ্মীকে তো তুমি তো এত সুন্দর বর দিয়ে দিলে কিন্তু আমার কি হবে তখন ভগবান বলছেন সরস্বতী তুমি জল হয়ে প্রবাহিত হবে জগতের জল ছাড়া কি জীবন বাঁচে তাই তুমি জল হয়ে প্রবাহিত হবে এই আভিশাপ অভিশাপটা দরকার ছিল আর প্রতি ঘরে ঘরে বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী হয়ে বিরাজ করবে তোমাকে সবাই ভালোবাসবে কি মা সরস্বতীকে না ভালোবাসলে আমাদের এই বিদ্যা একটা বই পড়ে থাকলে লিখা কাগজ পড়ে থাকলে কেউ পা দিও না কেন মা সরস্বতী বিরাজ করছে কি রাস্তায় কি ইচ্ছা করে একটা লেখার মধ্যে পা দেওয়া যায় যায় না কিন্তু মানুষ জানে না অনেক ক্ষতি করছে মা সরস্বতী বিরাজ করছে লখা যেই নাম সেই কৃষ্ণ ভজন নিষ্ঠা করি নামের সহিত আছে আপনি শিহরি ঠিক যেমন একটি কৃষ্ণ নাম দর্শন করলে যেমন তাতে কখনো কোনো মতেই তার উপরে কখনো যাওয়া যায় না ঠিক মা সরস্বতীর বিদ্যার অধিষ্ঠাত্রী এই বইয়ের মধ্যে কেউ পা দিও না তাকে অবহেলা করো না তাই আজকে মা সরস্বতী কী করলেন সবাইর ঘরে ঘরে বিদ্যার অধিষ্ঠাত্রী হয়ে রয়ে গেলেন সরস্বতীর স্বামীর নাম তাহলে নারায়ণ হ্যাঁ তিনি কেউ বলছিল কানে এসেছিল ব্রহ্মা না এটা ভুল উত্তর কারণ ব্রহ্মা সরস্বতীর স্বামী নয় কারণ ব্রহ্মার হচ্ছে দুই স্ত্রী সাবিত্রী গায়ত্রী ব্রহ্মার দুই স্ত্রী সাবিত্রী গায়ত্রী যে সাবিত্রী প্রথম সৃষ্টি হয়েছিল পরে সাবিত্রীর পরেও গায়ত্রী এসেছিল যিনি গাভীর থেকে সৃষ্টি হয়েছিলেন গায়ত্রী হ্যাঁ ও বিশাল কাহিনী আমরা এই মুহূর্তে ভগবান শিহরীর মহাপ্রভুর একটি হাতেখড়ি অনুষ্ঠানে যে মহাপ্রভুকেও হাতে খড়ি নিতে হলো তাহলে আজকে জগৎ হাতেখড়ি নেবে তো সরস্বতী পূজা আগে আসে যার যার ঘরে তাহলে ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু হাতে খড়ি নিয়েছিলেন আর সেই হাতেখড়ি নেওয়ার পরই তিনি জগতে তিন চার দিনে তার শিক্ষা সাধন শেষ করে তিনি দু মাসের মধ্যে সমস্ত পড়াশোনা শেষ করে নিমাই পণ্ডিত নিমাই পণ্ডিত হয়েছিল নিমায়ের নাম কি নিমাই মিশ্র বাবার নাম কি জগন্নাথ মিশ্র আর মায়ের নাম সচিমাতা তাহলে নিমায়ের কি পণ্য ইয়ে আসবে নিমাই মিশ্র কিন্তু কখনো কোনোদিন নিমাই মিশ্র বলা হয় না কেন না তিনি তো স্বয়ং ভগবান নন্দসূত যারে ভাগবতে গায় সেই কৃষ্ণাবতী চৈতন্য গোসাই তাহলে তিনি ভগবান তাই তিনি অল্প দিনে লেখাপড়া হাতে খড়ি নিয়ে অল্প দিনে লেখাপড়া শেষ করে তিনি একটি পাণ্ডিত্য স্কুল খুলেছিল ব্যাকরণ শিশু ব্যাকরণ শিক্ষা বিদ্যালয় কী খুলেছিল শিশু ব্যাকরণ বিদ্যা শিক্ষার আয়োজন করেছিলেন ছোট ছোটো ছাত্রদের নিয়ে হাজার হাজার ছাত্র নিয়ে তিনি পড়াশোনা করতেন আর পড়াশোনা করাতেন আর কি করতেন অবসর টাইমে হরে কৃষ্ণ মহামন্ত্র লিখতেন কি নাম মালা না হরে কৃষ্ণ মহামন্ত্র লিখতেন তাহলে মহাপ্রভুর কি হরে কৃষ্ণ নামটা লেখার দরকার ছিল হ্যাঁ কি না জগৎকে প্রশ্ন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু যদি জগতের পিতা হয় তার কি হরে কৃষ্ণ নাম লেখার প্রয়োজন ছিল না কেন না জগৎকে আপনি আচরি ধর্ম অপরে শেখায় কে এটাই তার দরকার ছিল তিনি তো ভগবান তাই তার দরকার ছিল না কিন্তু আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য তিনি যে কত কষ্ট স্বীকার করেছেন সে কথা ভাবলে চোখে জল আসে কারণ বাহাত্তর বছরের মাকে ছেড়ে যিনি জগতের মা পিতা মাতা হয় বাহাত্তর বছরের মাকে ছেড়ে ষোলো বছরের বিষ্ণুপ্রিয়া মাকে স্ত্রীকে ছেড়ে তিনি জগতে যেহেতু মনুষ্য অবতারে এসেছিলেন তাহলে তারও বিবাহ হয়েছিল কে? তাহলে তিনি বিবাহের পর মা বিষ্ণুপ্রিয়াকে ছেড়ে হ্যাঁ তিনি চলে গেলেন আমাদের দুঃখ মোচন করার জন্য তবু আমরা কি বলি ভগবানের নাম করার সময় নেই তিনি যদি এত বড়ো ত্যাগ করে আমরা কেন এতটুকু ত্যাগ করতে পারলাম না কি তিনি কত বড় ত্যাগ করেছে যদি মানবলীলাতে হিসাব হয় ষোলো বছরের যুবতী মাকে ছেড়ে তথা বিষ্ণুপ্রিয়া মাকে ছেড়ে তিনি চলে এলেন সন্ন্যাস গ্রহণ করে জগতের কল্যাণের জন্য পৃথিবীতে যত আছে নগরাদি গ্রাম সর্বত্র প্রচার হইবে মোর নাম সে কথা জানানোর জন্য কিভাবে প্রচার হবে তিনি ভাবতে ভাবতে সন্ন্যাসীদেরকে নিয়ে ভাবলেন যে সন্ন্যাসীদের কথায় জগৎ হিসাব চলে সন্ন্যাসীরা ব্রাহ্মণরা এদেরকে আমাকে শিক্ষা দিতে হবে তাই সেই জন্য নিজে গৃহত্যাগ করলেন এর আগে যখন শিশু বিদ্যালয় খুলেছিলেন তাতে নাম শুনেছ দিগ্বিজয়ী পণ্ডিত কি দিগ্বিজয়ী পণ্ডিত না দিগ্বিজয়ী পণ্ডিত কথার অর্থ কী বিজয় করেছে বলে তার নাম দিগ্বিজয়ী পণ্ডিত তিনি চতুর্দিকে দিগ্বিজয় করে করে চলছেন এই অধ্যায় বর্ণিত হয়েছে যে নবদ্বীপের বিভিন্ন পণ্ডিতগণ যারা নানা শাস্ত্রে পারদর্শী হয়ে কেবলমাত্র অধ্যাপনাতে সময় অতিবাহিত করেছিলেন তারা যখনই নিমাই পণ্ডিতকে দেখতেন তখন সভ্রম ভাব প্রদর্শন করতেন বলো ভাগবত ভগবান কী বলো ভাগবত ভগবান কী আজকের আনন্দ কী ভাগবত আরতি কী श्री भगवत भगवान की है आरती पापियों को पाप से है तारती श्री भगवत आरती पापियों को पाप से है तारती हे अमर गंथ है मुक्ति पंत है पंचम वेद निराला নব জ্যোতি জলনিবা এ অমর গন্ত মুক্তি মুক্তিপন্ত হে পঞ্চমবেদ নিা নব জ্যোতি জলনি বালা হরি নাম এি হরি ধামহ হরি নামি হরি ধামি যল की आरती पापियों को पाप से है तारती भगवत भगवान भग की हाय आरती पापियों की पाप से है हाँ आरती है शांति गीत पावन पुनित पापों को मिटाने वाला हरि दर्शन करने वाला है शांति गीत

পাপিও কৌ পাপ হে তী শ্রী ভগবত ভগবান কি আরতি পাপিও কৌ পাপ মদুর হে মধুর বোল যগপন্ত খোলে সতমার্গ বতনে বলা बिगड़ी को बनाने वाला ए राम ही घन श्याम ए राम घन श्याम श्री राम ही घन श्याम ही घन श्याम प्रभु के महिमा की आरती हो आरती श्री भगवत भगवान की

বলো রাধা মাধবের আরতি কি জয় বিঘ্ন বিনাশ নৃসিংহ ভগবানের আরতি কি তুলসী মহারানী আরতি কি জয় গৌর ভগবান কি অতীত পাবন গৌর সুন্দর ভগবান কি আসছে ফাল্গুনি পূর্ণিমা যদি সনাতন ধর্মের বড়দিন বলে খুঁজে নিতে চাও ফাল্গুনি পূর্ণিমাতে আনন্দ করবে আর চার দিন ব্যাপী অনুষ্ঠান প্রত্যেক জায়গায় প্রায় হচ্ছে সে পরে বারে আমন্ত্রণ আসবে এই মুহূর্তে নিমাই পণ্ডিত কী করছে একটু তাড়াতাড়ি দেখে নেই নিমাই পণ্ডিত কি করছে হাজার হাজার ছাত্রকে নিয়ে তিনি পড়াশোনা করছে শিশু ব্যাকরণ শিক্ষা খুব সুন্দর যদি কেউ ব্যাকরণ পাঠটা করতে পারে ছোট্টবেলা ভিদ ভিত কি ভিত না হলে কি ঘর উঠে তাহলে ব্যাকরণ শিক্ষা যদি কেউ ঐক্য বাক্য এখন আছে তো ছোট ছোট ছেলেরা তোমরা কি ঐক্য বাক্য পড়ছো এখন হ্যাঁ ঐক্য বাক্য মানিক্য জফলা রফলা কি এগুলোর দ্বারা শিশু ব্যাকরণ যাক যাই হোক এই মুহূর্তে কিন্তু বিদ্যাচর্চা মহাপ্রভু ওখানে এইভাবে অধ্যাপক শিরোমণি মহাপ্রভু বিদ্যাচর্চা রসে মগ্ন হয়েছিলেন এমন সময় ভারতের সমস্ত পণ্ডিতদের পরাজিত করে এক দিগ্বিজয়ী পণ্ডিত নবদ্বীপে আসলেন নবদ্বীপে কে এলো দিগ্বিজয় পণ্ডিত এই সংবাদে নবদ্বীপে হাজার হাজার পণ্ডিত কেউ দিগ্বিজয়ীর সামনে যেতে চাইলে না কেন বলতো দিগ্বিজয়ীর সামনে কেন যেতে চাইলে না দিগ্বিজয় করে আসছে কেন অপমানিত হব উত্তর না দিয়ে তার চেয়ে এড়িয়ে যায় তো এভাবে সামনে যখন যেতে চাইলে না তখন নানা অজুহাতে সকলে এদিক ওদিক লুকিয়ে থাকলেন দিগ্বিজয় পণ্ডিত অহংকারে গর্বে গর্ব হয়ে নবদ্বীপ পণ্ডিত সমাজের নিকটে বিজয়পত্র চাইলেন কি চাইল বিজয়পত্র পত্র কেন যে আমার সামনে কেউ পণ্ডিত আসছে না দাও তাহলে বিজয় আমি এখানে নগদ্বীপকে জয় করি বলে আমার জয় পতাকা উড়ুক এই বিজয়পত্র চাইলেন এই সংবাদ এক ছাত্রের মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর কাছে শিশু নিমায়ের কাছে পৌঁছে গেল তাই এখানে যখন পৌঁছে গেল সেই সময় তিনি গঙ্গার তীরে চন্দ্রের স্নিগ্ধ আলোতে হাজার হাজার ছাত্র পরিবৃত্ত হয়ে বসে তিনি পড়াশোনা করাচ্ছেন চন্দ্রের আলোতে ভাবা যায় আজকে আমরা কত সুখ পেয়েছি আলো আলো পেয়েছি তখন আল মহাপ্রভুর কালেও এই আলো ছিল না চন্দ্রের আলোতে স্নিগ্ধ আলোতে পড়াশোনা করছেন হাজার হাজার ছাত্র নিয়ে গঙ্গার তীরে আর এমন সময় ভগবান খবর পেলেন যে এমন একজন এসেছে যে জয়পত্র চায় কেউ কি নেই কেউ কি নগদ্বীপে নেই যে এমন করে তাকে জয়পত্র দিয়ে দিতে হবে এই ছাত্রর হাতে খবর পেয়ে ভগবান হাসলেন দেখো ভগবান এমন কারণ দর্প কারো যদি পড়াশোনা থেকে শুরু করে টাকা পয়সা বেশ কিছু অহংকার জন্মে যায় তার অহংকারকে ভেঙে দুমড়ে চুমড়ে মজড়ে দেয় ভগবান কারণ ভগবান এই চূর্ণ করতে খুব ভালোবাসেন কেন না একজনই বড় পাঠক যিনি হলো ভগবান শ্রীকৃষ্ণ একজনই বড় কীর্তনিয়া সে হলো ভগবান কৃষ্ণ আজ কলিযুগের গৌর সুন্দর আজকে জয়পত্র চাইছে সেই নগদ্বীপে গিয়ে নিমায়ের কাছে ভগবান শ্রীহরি নিমাই তিনি এই মুহূর্তে বাঁকা হেসে বললেন ওনাকে আসতে বলো এরপরে চন্দ্র যিনি আদেশ দিলেন দেখলো ছোট্ট একটি বালক রূপে হাজার হাজার ছাত্র পড়াচ্ছে এমন সময় তিনি কি করলেন ভগবান বললেন যে ফলবন্ত বৃক্ষ গুণবন্ত জনের নম্রতাই স্বভাব হওয়া উচিত ফলবন্ত বৃক্ষ যদি গাছে ফল থাকে সেই বৃক্ষটা কি নিচের দিকে নম্র থাকে না তাহলে তোমার মধ্যে যে ভগবত প্রেম ফল এসেছে তুমি কি দিয়ে জানালে হ্যাঁ আমার মতো পাঠক নেই কি জানালে অহংকার হয়ে গেল ভগবান বলে তোমার অহংকারকে চূর্ণ করব কারণ যদি সময় থাকে ভগবান নারদ যিনি কাছে থাকে সেই নারদের বার্তা ভগবান অন্তর্জামী জেনেছিলেন নারদ মনে মনে করছিল যে ষোলো হাজার একশো আট মহিষী তাহলে ভগবান কার ঘরে সব সময় থাকে ভগবান কজন একজন তো তাহলে ভগবান যদি একজন হয় ভগবান যদি একজন হয় তাহলে ষোলো হাজার একশো আট মধ্যে যার হোক ঘরে একজনের কাছে থাকবে নাকি তাহলে এই বার্তা কে বললো না নারদ আর নারদ যখন এই বার্তাটা প্রকাশ করলো তখনই ভগবান কি করলেন না ঠিক আছে আজ তুমি আসছো তো আমাকে পরীক্ষা করার জন্য তাই ভগবান যখন নারদের কাছে এই খবরটা জানলো তাহলে ভগবান অন্তর্জামি নারদ কি বলেছিল ভগবানকে যে কার ঘরে থাকে অন্তরে শুধু মনে করেছে আর মনে করার সঙ্গে সঙ্গে নারদের কী দর্পচূর্ণ করার জন্য ভগবান প্রস্তুত ঠিক আছে নারদ তুমি তো এই কথা মনে করে আসছো আমিও তৈরি তোমার জবাব দেওয়ার জন্য কী তৈরি করলেন রুকিনি মন্দিরে তিনি ভগবান কি করছেন না পাশ ক্রীড়া করছেন নারদ প্রবেশ এসো 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 নারদ তুমি কতদিন পরে এলে আজ সবার সবাই মঙ্গল তো জগতের কুশল তো নারদ বলছে হ্যাঁ হ্যাঁ কুশল আমি যেটাই চিন্তা করেছিলাম যে ভীষক নন্দিনী রুকিনীর ঘরেই থাকবে কী এটাই চিন্তা করে এসেছিলাম ঠিক চিন্তায় বোঝে গেছে আর এরপরে যখন এই কথা বলতে বলতে ভগবান শ্রীকৃষ্ণ কী করলেন আদর করে বসতে দিলেন বসে কিছুক্ষণ গল্প করার পর রুকিনীর মন্দির থেকে অন্য মন্দিরে যাওয়ার চঞ্চলতা এসে গেল তখন সঙ্গে সঙ্গে দ্বিতীয় ঘরে পৌঁছে গেল দেখলেন না উদ্ধব সহ তিনি করছে উদ্ধবের সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণ পাশা খেলা করছে দেখলে মনে হয় অনেকগুলো গুটি এদিক ওদিক হয়ে যাচ্ছে তার মানে খেলা হয়ে আসছে এ কি হলো আরে আমি তো এই মাত্র ও ঘর থেকে এ ঘরে এলাম এখানে কেমন কৃষ্ণ উদ্ধবের সঙ্গে পাশা খেলা করে তাই কিছু সময় এসো 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 নারদ তুমি কতদিন পরে এলে এসো কুশল তো বসো বসো নারদ বলে এক্ষুনি আমাকে জিজ্ঞাসা করছিল দিন পরে ইনি আবার বলে রে কতদিন পরে এই তো কৃষ্ণ আমি বুঝি ও পাশ দিয়ে আসি উনি বুঝি এ পাশ দিয়ে আসি তবে খেলাটা এত সময় এটা কি করে হলো তাই ওখান থেকে কিছু কথা সংক্ষিপ্ত কথা বলে ছুটে চলে গেলেন আরেক ঘরে আরেক ঘরে তিন নম্বর ঘরে যখন যায় তিনি একশো আটটি কাষ্ট আর উড়ম্ব মানে ডম্বুর যজ্ঞের জন্য তৈরি করছেন এখন দেখে প্রদেশ প্রমাণ মানে এত কাট কাটা হয়ে গেছে ভগবান নিজে কৃষ্ণ কাঠ কাটতেছে আর যজ্ঞের সমিতি যা যা দরকার প্রস্তুত হয়ে গেছে এই প্রস্তুত দেখে নারদ বলছে ব্যাপারটা কি হলো এ কিভাবে এলো আর এত কাট কখন বা এখন ভগবান বলছে এসো এসো নারদ কতদিন পরে এলে একই কথা কতদিন পরে এলে এখন তো অবাক থতমত বলে এটা কি হবে না আমার এক পুত্রের পীড়া হয়েছে ওর জন্য যোগ্য করব ও আচ্ছা আচ্ছা এই বলে অল্প সময় থাকার পর চতুর্থ করে ছুটে গেলেন ছতুর্থ ঘরে যখন ছুটে যায় ওখানে কন্যার বিবাহের জন্য ভগবান ব্যস্ত এই তুমি এইখানটা আলো সাজাবে ওখানটা এই জায়গাটা এটা দিবে এইখানটা ফুল দিবে ওখানটা যেন একবারে খুব ব্যস্ত কন্যার বিবাহ হবে ভগবান কৃষ্ণের কন্যা আছে হ্যাঁ কি না শুনেছ না না ভগবান শ্রীকৃষ্ণের কন্যাও আছে তাই কন্যার বিবাহের জন্য কত কতজন কন্যা ষোলো হাজার একশো আট মহিষীর প্রত্যেকটা ঘরে দশজন পুত্র একজন কন্যা হিসাব করবে পরে এখন আর নয় কি ষোলো হাজার একশো আট মহিষির প্রত্যেক ঘরে দশজন পুত্র একজন কন্যা তাহলে ভগবানের কৃপা দৃষ্টির দ্বারা সন্তান আসে না এক মহিষির আমাদের ঘরে কি হচ্ছে কারো দুটো ছেলে কারো চারটা ছেলে কারো তিনটা মেয়ে কারোর দুটা এভাবে এলো এলোমেলো কি সমান সমান ভাইয়ের আছে খুব কম হ্যাঁ তাহলে ষোলো হাজার একশো আট মহিষির দশজন করে পুত্র একজন করে কন্যা কারোর একটা কম বেশি নেই তাহলে কৃপা দৃষ্টি দ্বারা মানবলীলাতে হিসাব করলে হবে না হ্যাঁ তাহলে সেই কন্যার বিবাহের জন্য তিনি ব্যস্ত এইবারে নারদ দর্শন করলে এটা কি করে সম্ভব এ তো বিশাল কাণ্ড এরপরে পঞ্চম ষষ্ঠম ঘরে পঞ্চম ঘরে ছুটে গেলেন পঞ্চম ঘরে ছুটে গিয়ে দেখে পুত্রের বিবাহের জন্য ব্যস্ত পুত্রর বিবাহ গায়ে হলুদ পড়ছে কন্যার বিবাহ তার হলুদ পড়ছে এভাবে দৌড়াদৌড়ি শুরু হলো কাল ঘামলে বেরিয়ে যাচ্ছে এরপরে তিনি সপ্তম ঘরে কি দেখলেন না ষষ্ঠ ঘরে কী দেখলেন ষষ্ঠ ঘরে দেখলেন শ্রীমন্ত ভাগবত কথা শুনছেন ভক্তের কাছে একজন জ্ঞানী ভাগবত করছে ভগবান শুনছে কি গো ভগবান এই ভাগবতে আসে তো হ্যাঁ না তৃষ্টন্তী বৈকুণ্ঠে যোগীরৃদয়ে নচং মদ ভক্ত যত্র গায়ন্তী তত্র তেষ্টন্তী নারদা আমার ভক্ত যেখানেই গান করে আমি সেখানে থাকি তাহলে ভাগবত ভগবান কথাটা শুনছে ভগবান স্বয়ং তাহলে এখানে সাত নম্বরে কী এলো ছ নম্বরে ভাগবত শুনছে সাত নম্বরে কী বলো সংকীর্তনে নৃত্য করছেন ভগবান শ্রীকৃষ্ণ আর সেই নৃত্য দর্শন করছে এখানে সংকীর্তন হচ্ছে ওখানে ভাগবত এখানে সংকীর্তন সেখানে ছেলের বিয়ে এখানে মেয়ের বিয়ে তাহলে চলছে কীরকম দেখো এরপরে আট নম্বরে বলছে বাড়ি যাবে কন্যা তার জন্য কান্নার রোল উঠেছে আট নম্বর আট নম্বর ঘরে কান্নার রোল উঠেছে বাবা আমার মেয়ে কিছুই জানে না তোমার হাতে তুলে দিলাম ও লেখাপড়া করতে করতে বিয়ে হয়ে গেছে বাবা তুমি আমার মেয়েকে দেখো আর মেয়েকে কাজটা টাজ শিখিয়ে নিও রোল বাবার কাছ থেকে যখন কন্যা বিদায় হয় তাহলে এটা না দেখে আর কাছে যায়নি এবারে রাস্তা দিয়ে দৌড়া শুরু করছে কি করে আসছে কৃষ্ণ একজন কি করে আসছে তাহলে এখানে শ্বশুরবাড়ি যাওয়ার এরপরে ন নম্বরে শ্রীকৃষ্ণ ব্রাহ্মণ ভোজন করাচ্ছেন নিজ হাতে সেবা দিচ্ছেন প্রায় পূর্ণ খাবার দেওয়া হয়ে গেছে তাহলে ও যে ছুটে এলো তাহলে এত খাবার নিজ হাতে দিল কি হলো কিচ্ছু বুঝছে না নারদ আর পরে দশ নম্বরে কী করছে কৃষ্ণ ভগবান সেবা করছেন নিজে পরমান্ন সেবা করছেন পরমান্ন যখন সেবা হলো নারাজ যখন উগি বাড়িয়া দেখে তখন পরমান্ন পড়ে মানে তার আগে অন্যান্য সব শেষ তাহলে এটা কত সময় হলো ছুটে আসার জন্য হলো না এরপরে এগারো নম্বরে কী করছে সুধর্ম সভায় বসে আছেন তিনি রাজ্যের আলোচনা নিয়ে রাজ্যে দেশের জগতের আলোচনা নিয়ে সুধর্ম সভায় এগারো নম্বরে বারো নম্বরে কী হলো সর্বশেষে ছুটাছুটি দ্রুত ছুটাছুটি ষোলো হাজার একশো আট আট মহিষীর ঘরে বলতে গেলে সারা রাত কুলাবে না বছর চলে যাবে তখন কী করলেন না সবাকার কাছে যখন ভগবান শ্রীকৃষ্ণ যখন এভাবে ছুটাছুটি করে তার দর্শন করে নারদ যখন একবারে বিমর্ষ হয়ে ঘাম গিয়ে কালঘাম ছুটে গেল তখন জ্ঞান এলো আমি কাকে পরীক্ষা করতে এভাবে দৌড়ছি তাহলে যত্র জীব তত্র ভগবান প্রত্যেকটা জীবের মধ্যে ভগবান নারদকে দেখিয়ে দিল আমরা আমরা বলি ভগবানকে দেখতে পাইনি হ্যাঁ কি ভ গান ভ মানে ভূমি গ মানে গগন বা মানে বাতাস ন মানে জল তাহলে কোনটা আমরা দেখতে পাইনি না আকাশ দেখতে পাইনি না বাতাস দেখতে অনুভূতি করতে পারিনি না মাটিতে বসে নেই প্রত্যেকটা ব্যাপারে ভগবান আমাদের সহযোগিতা দেখেছে কিন্তু আমরা বলছি হ্যাঁ ভগবানকে দেখেছ পাপিরাই ভাগতে যায় হ্যাঁ এইরকম নানান কথা আসতে পারে আরে বাবা তুমি যদি ভগবানকে না দেখেছো বলো ভগবান তোমাকে ঘরে কোথায় পাঠিয়ে দিলো কি কে পাঠিয়ে দিল তুমি যে নিজের ইচ্ছায় বড় ঘরে আসছো না তোমাকে ভগবান পাঠিয়েছে কি এই বার্তাটা জানো পাঁচতলা থেকে একতলায় করতে এক সেকেন্ড সময় লাগে না আর একতলা থেকে পাঁচতলায় করতে অনেক কষ্ট লাগে তুমি যদি ওখানে কিছু জমা দাও তো এখানে পাবে এখানে পেলে আবার পাবে কি পুরোনোটা ভাঙিয়ে কাচ্ছ নতুনের চিন্তা নেই যে ভাগবত হচ্ছে আমরা যাব এটা কেন না ওখানে গেলে আমাদের জীবন চরিত্র বদল হবে ওখানে গেলে আমাদের ভগবানকে ভগবানের কাজ কি জানা হবে ভগবান কোথা থাকে তাও জানা যাবে আর ভগবান আমাদেরকে কি করেছেন কিভাবে সেবা দিচ্ছেন আমরা ভগবানকে কি সেবা দিচ্ছি এটাও জানা যায় কিন্তু না যদি আসে কি হবে তাই সর্বশেষে ছুটাছুটি করে আছাড় খেয়ে পড়লেন ভগবানের কাছে হে ভগবান আমি মনে মনে চিন্তা করছিলাম আর তুমি তো সব ঘরে এটা কি করে সম্ভব হলো এখনই ভগবান হাসছেন নারদ আমি যে আমি তোমাকে দিয়ে জগৎকে প্রমাণ দিলাম আমি যে সবার কাছে থাকি তাও তোমাকে দিয়ে প্রমাণ দিলাম জগৎ দেখুক নারদের দর্পচূর্ণ কি এটা নারদ যদি এভাবে দর্পচূর্ণ হয়ে যায় আমরা দুপাতা পড়ে অহংকার করব আমরা সব জানি বলবো মুখে বলা মানে তোমার সব হয়ে যাবে অতএব সাবধান সাধু সাবধান ফের কই সাবধান আজকে দিগ্বিজয়ী অহংকার গর্বিত হয়ে তিনি মনের আনন্দে মাথাকে উঁচু করে আসছে কারণ আমি এই মুহূর্তে জয়পত্র পেয়ে যাব। কি কেউ তো দিচ্ছে না আর এখানে এসে জয়পত্র তাই ভগবান বললেন মনে মনে ফলবন্ত বৃক্ষ গুণবন্তজনের নম্রতায় স্বভাব হল শাস্ত্রের বিধান আজকে শাস্ত্র থেকে দৃষ্টান্ত দেখলেন নুহুস বেন হৈয়স রাবণাদি যারা সকলেই উদ্ধত ছিলেন তারাও কখনো বেঁচে নেই উদ্ধত হয়ে গর্বের মুহূর্তে তারা ধ্বংস হয়ে গেছে তাই দিগ্বিজয় তুমি সকলের এমন গর্ব করছো এসো তোমার গর্ব চূর্ণ করবেন ভগবান নিজে যে ভগবান একবারও বললেন না কে বললো কে তোমার দর্পচূর্ণ করবে ভগবান এইভাবে কৃষ্ণকথা কৌতুকে মহাপ্রভু গঙ্গাতরে আলোচিত করেছিলেন আর সেই সময় দূর থেকে দিগ্বিজয়ী পণ্ডিত দর্শন করলেন আজানু লম্বিত ভুজ কপালে উজ্জ্বল তিলক মস্তকে সুবলিত চাচর কেশ আর সিংহগ্রীব গজস্কন্ধ হাস্যযুক্ত শ্রীবদন নিরন্তর দিব্য দৃষ্টিযুক্ত নয়নদয় প্রকাণ্ড শরীর সুন্দর হৃদয়ে রূপে অনন্ত দেবের অবস্থান কোমরের যজ্ঞপট্টি ভগবানের মহাপ্রভুর বর্ণন হলো দর্শন করো আরেকবার বলছি কারণ দিগ্বিজয় পণ্ডিত দূর থেকে কি দেখলেন ভাগবত সোনা নয় দর্শন ভাগবত দর্শন দূর থেকে কি দেখছেন এই সময় দূর দিগ্বিজয় পণ্ডিত দূর থেকে দর্শন করলেন আজানু লম্বিত ভুজো মানে কি হাঁটুর থেকে আরও ঢেঙা হাত মহাপ্রভুর আজানু লম্বিত কপালে উজ্জ্বল তিলক মানে কপালে উজ্জ্বল তিলক মস্তকে সুবলিত চাঁচর কেস মহাপ্রভুর কি সুন্দর না মাথা ছিল, মানে মুন্ডন ছিল কেশ ছিল হ্যাঁ সুন্দর চাঁচর কেশ সিংহ গজস্কন্ধ হাস্যযুক্ত শ্রীবদন নিরন্তর দিব্য দৃষ্টিযুক্ত নয়ন মানে ভগবানকে দর্শন করা মানে তার যেন আধো আধো চোখে কি যে ভাবছেন দিব্য দৃষ্টি কি প্রকাণ্ড শরীর সুন্দর হৃদয়ে যজ্ঞসূত্র রূপে যেন অনন্তদেবের অবস্থান মানে এই যে পৈতাটা আছে খালি গায়ে তিলক আছে দাদা সঙ্গে তিলক পৈতাটার জন্য যোগ্য জন্য যেন অনন্তদেব গায়ে জড়িয়ে আছে সর্প হ্যাঁ আর কোমরে যোগপট্টি বাম উরুর উপর দক্ষিণ চরণ রেখে শাস্ত্রের ব্যাখ্যা হয় নয় করছেন আবার নয় হয় করছেন এটা হচ্ছে না এটা করো ইয় বাহ্য আগে কহ ক মানে একটা উত্তর দিলে আরেকটা উত্তর দিয়ে তার মানেটাকে আরও বাড়তি করে বুঝাচ্ছে। শীর্ষগণ অনেকগুলি বৃত্তাকারে তাকে বেষ্টন করে আছেন এই অপূর্ব দৃশ্য দেখে ভাবলেন এই পণ্ডিত অবশ্যই সেই নিমাই পণ্ডিত হবে মানে দূর থেকে আর এতগুলো গুণ দেখে বুঝি নগদ্বীপে নিমাই পণ্ডিত হবে আমি যাই ই তো ছোটো বালক পট করে ভিতর থেকে অহংকার এসে গেছে আর মহাপ্রভু বলছে ঠিক আছে এসো তুমি বসো তারপর কোনো এক শিষ্যকে জিজ্ঞাসা করলেন কি নাম ওনার নাম কি বেশ গর্বের সঙ্গে জিজ্ঞাসা করছে উনার নাম কি বলে নিমাই পণ্ডিত ও পণ্ডিতের উত্তর পেলেন নিমাই পণ্ডিত বলে তাই উত্তর পেলেন নিমাই সি নিমায় পণ্ডিত বলে উত্তর পাওয়ার পর তারপর গঙ্গা মাতাকে প্রণাম করে দিগ্বিজয়ী পণ্ডিত মহাপ্রভুর সভায় ভিতরে প্রবেশ করলেন মহাপ্রভু তাকে দর্শন করে ঈষদ হাসলেন এবং অতি আদরের সহিত তাকে বসালেন কি করলেন কেউ যদি অতিথি আসে আগে তার বিনম্র ভাব প্রয়াগ করো হ্যাঁ সে কী আচরণ করছে আমার বিপরীত আচরণ করা উচিত নয় কেন না তার আচরণে আমি যদি ভিতর থেকে অসন্তুষ্ট হই তাহলে আমি যদি আবার সেই আচরণ করি তাহলে তোমার কী লাভ হলো কী এই বলে বিনম্রভাবে বসতে বলেন এসো এসো বিজয় পণ্ডিত আপনি বিজয় করেছেন আপনি আসুন আমার এই সভাতে এসেছেন আমি ধন্য আপনি গোটা দিগ্বিজয়ী করে এসেছেন আমার সভাতে এসো এই বলে বসতে দিলেন এইবারে বসে শুরু হলো বার্তা কেন না দিগ্বিজয় বললেন যখন এভাবে দিগ্বিজয়ী ছিলেন ভয় শূন্য তথাপি প্রভুকে দর্শন করে তার হৃদয়ে একটা সভ্রমতা এলো সাধুর সঙ্গ সাধুর সঙ্গ সর্বশাস্ত্রে কয় সাধুর সঙ্গ লাভ মানে সর্বসিদ্ধি লাভ হয় ভগবানকে দর্শন করার পর তার হৃদয়ের মধ্যে একটা সংকুচিত ভাব এলো এর আগে কারুর কাছে যাওয়ার এরকম একটা ভাব আসেনি বুঝা গেল তাই এটাই হলো ভগবানের স্বভাব শক্তি ভাগবত ও গুরুদেবকে দর্শন করা মাত্রে তুমি হাজার প্রশ্ন নিয়ে ঘুরো সত্যি যদি গুরুদেব তোমার সেই শিষ্য গুরুপিতা হয় আর তার সঙ্গে যদি তোমার সেই ভগবত প্রেম থাকে তাহলে তুমি হাজার প্রশ্ন নিয়ে যাওয়ার দুটো চারটা প্রশ্নও তোমার আর মনে থাকবে না গুরুদেবকে দেখায় বাহ্য জ্ঞান হারিয়ে যাবে কি এরকম আমারও হয় তোমাদের হয় কি না জানি না আমি আজকে একটা প্রশ্ন প্রশ্ন নিয়ে গুরুদেবের কাছে গেছি এই আসার আগে কিন্তু আমি বলতে পারিনি হ্যাঁ যে এমন একটি গুরুতর পণ্য তাকে আগামী দিন যে বলতেই হবে তাহলে আমি বলতে পারিনি রাস্তায় মনে হলো আমি যেটা নিয়ে গেলাম সেটাই বললাম না একটা ছিল মাত্র অনেক প্রশ্ন সেটা পরে আসবো বলেছি কিন্তু একটা প্রশ্ন গুরুতর ছিল সেটাও বলা হয়নি আমি নিজে হারিয়ে গিয়েছিলাম গুরুদেব হলো কে জীবের নিস্তার লাগি নন্দসূতোহরি ভুবনে প্রকাশন গুরুরূপ ধরি যদি গুরুদেবের কাছ থেকে যদি তার এই গুরুত্ব না জানবো গুরুত্ব যদি তোমার প্রভাব পড়বে গুরুদেবের উপরে তাহলে কি হবে তাহলে তোমার যে পড়্নকা ছিল গুরুদেবকে জিজ্ঞাসার একটা প্রভাব ছিল কিন্তু গুরুদেবের চাউনিতে তার বার্তায় তার ভালোবাসায় তোমার সেগুলো হারিয়ে গেছে কি এটাই হলো সেই আজকে দিগ্বিজয়ী পণ্ডিতের মতো মানুষের সব হারিয়ে যাচ্ছে পরপর এরপরে ভয় শূন্য তথাপি তিনি এমন সময় তাকে দেখলেই হৃদয়ের সপ্রমতা আসবেই মানে ভগবানকে দেখলেই হৃদয় আসবে কিছু সৌজন্যমূলক কথা বলার পরে মহাপ্রভু পণ্ডিতের অগাধ পাণ্ডিতের কথা আরম্ভ করলেন মহাপ্রভু নিজে তখন বলছে পাপনাশিনী গঙ্গার মহিমা বর্ণনা করতে অনুরোধ করলেন দেখো ত্রিভুবনীর পাপনাশিনী গঙ্গার মহিমা কর ভগবান কি কোনো নিজের মহিমার কথা বলছে না জগৎকে শিক্ষা দেওয়ার জন্য ত্রিভুবনের ত্রৈলক্য তারিণী পাপ বিনাশিনী গঙ্গার পাপের এই মহিমা বর্ণন করো দিগ্বিজয় পণ্ডিত গঙ্গার মাহাত্ম বর্ণন শুরু করলেন এক প্রহর যাবৎ অতি দ্রুত বেগে সংস্কৃত শ্লোকের দ্বারায় বর্ণনা করলেন এক প্রহর মানে ক ক ঘণ্টা এক প্রহর তিন ঘন্টা তিন ঘণ্টা ধরে অতি দ্রুত বেগে গঙ্গে চ যবনে চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবিরী জয়লক্ষ্মী স্বনীদিন কুরু কুরুক্ষেত্র গয়া গঙ্গা প্রবাস পুষ্করণী চ তিতা নিতানি সর্ব তিতে সু নমস্কুরু এভাবে সংস্কৃত ভাষাকে অতি আরও দ্রুত মানে সে ঝড়ের বেগে তিন ঘন্টা জবৎ তারপরে কি বলছে যখন এই শ্লোকের দ্বারায় বর্ণনা শুরু করলেন অতি দ্রুত বেগে তখন স্বয়ং সরস্বতীর কৃপাধন্য এই দিগ্বিজয়ী কবিত্বের ভুল দর্শন করার ক্ষমতা কোনো মানুষের পক্ষে সম্ভব হলো না যারা সাধারণ হাজার হাজার ছাত্র ছিল তারা অবাক হয়ে শুনতে লাগল এ কি ঝড়ের বেগে সংস্কৃত কি এই মুহূর্তে কোনো মানুষের পক্ষে সম্ভব হলো না কিন্তু মহাপ্রভু তো আর মানুষ নয় তার পক্ষে সম্ভব জগতে যা কিছু ভুল তার পক্ষে সম্ভব তাই মহাপ্রভু হাজার হাজার শিষ্য অবাক হয়ে এই বর্ণনা শুনলেন তারা চিন্তা করলেন এমন কবিতায় করা সর্বশাস্ত্রে বিশারদের পক্ষে সম্ভব সর্বশাস্ত্র বিশারদ কি তাহলে সর্বশাস্ত্র বিশারদকে সর্বশাস্ত্র বিশারদের পক্ষে সম্ভব বলে ছাত্ররা জানালো সর্বশাস্ত্র বিশারদকে কি উত্তর পাবো আমরা হুম নিগম গলিত ফল অংশুকম খাদ দ্রব্য সংযতম পিবত ভাগবত রসমলয় মুহুর মুহুর রসিক রসিক ভুবি ভাবুকা এই সর্বশাস্ত্রের কর্তা হলো কৃষ্ণ সর্বশাস্ত্রের কর্তা হলো মহাপ্রভু একে যদি কেউ অন্য কেউ ভেবে ফেলে বলতে পারে এখন ছাত্রতা ভগবানের কাছে নেই তো জগন্নাথ মিশ্রের ছেলে নিমাই পণ্ডিতের কাছে পণ্ডিত তা তো ভগবান নয় তাই তারা বলল, যে সর্ব শাস্ত্রে বিষাদের পক্ষে সম্ভব বিষারদের তখন মহাপ্রভু তাকে অনুরোধ করলেন এই বর্ণনার কিছু অংশ ব্যাখ্যা করতে প্রভুর এই মধুর বাক্য শ্রবণ করে দিগ্বিজয়ী পণ্ডিত ব্যাখ্যা আরম্ভ করতে শুরু করলেন আর এবং সাথে সাথে মহাপ্রভু তার ব্যাখ্যার ভুল দর্শন করলেন সর্বনাশ এমন ভুল কখনো কেউ বলেনি যখন বলছে ভুল দর্শন করলেন তখন বলছে দিগ্বিজয়ী আপনি এই যে শ্লোকটা বললেন এর ঠিক করে মানেটা বলো তো যে অলঙ্কার তিনি ব্যবহার করলেন তার শুরুতেও মধ্যে শেষে ব্যাকরণগত ভুল দেখানো হল প্রথমেও ভুল মাজারেও ভুল শেষেও ভুল তার মানে কি তিন ঘন্টা যাবৎ এক টানা বলে গেছে তিন ঘন্টার পূর্বের কথাও মহাপ্রভু ধরছেন মাজারেরটাও ধরছেন শেষেরটাও ধরছেন এমন ভুল নিয়ে তুমি ব্যাখ্যা করছো যদি কেউ শাস্ত্রের ব্যাখ্যা ভুল করে তার মহা অপরাধ এক কথা একবারে শেষ হয়ে গেল দর্পর হ্যাঁ তাই বলছে কি অভিপ্রায় পণ্ডিত এই অলঙ্কার ব্যবহার করছেন তা বোঝাতে বললেন সরস্বতী পুত্র দিগ্বিজয়ী সিদ্ধান্ত আর স্মরণ করতে পারছে না আর মানে ওখান থেকে মাথায় দিচ্ছে না আমরা বলি না আমি করছি এটা সম্পূর্ণ ভুল উনি যেটা দেয় সেটা এখানে প্রচার হয় নাহলে আমার কোনো ক্ষমতা নেই এখানে দিগ্বিজয়ী পণ্ডিতের মতো মাথায় আর কিছু আসছে না তখন মহাপ্রভুর সামনে তখন বলছে সাত পাঁচ বলে বোঝতে চেষ্টা করলো পুনরায় মহাপ্রভু তা খণ্ডন করলেন বলে না না এটা যুক্তিতে আসে না অলঙ্কার যুক্ত হয় না হ্যাঁ অলঙ্কার আজকের নামের আগে একটা অলঙ্কার ছিল যে নামটা শ্রীযুক্ত কি অলঙ্কার ছিল না যুক্ত লিখতে স্তর নেই এখন শ্রীও নেই তাহলে নামের আগে শ্রীযুক্ত উমুক বাবু উমুক গ্রাম নিবাসী এই পত্রটা লিখিত হলো আপনার উদ্দেশ্যে শ্রীযুক্ত ছিল দাদাশ্রী মামাশ্রী কাকাশ্রী এত কিছু ছিল সবগুলো উঠে গেল। অলঙ্কার অলঙ্কারবিহীন কোনো ভগবান গৌর সুন্দর বলছে যে কোনো কথার মধ্যে অলঙ্কারবিহীন কথা কোনো যুক্তিযুক্ত নয় তাহলে আমরা কোন জায়গায় আছি এই মুহূর্তে আমাদের নামের মধ্যে অলঙ্কারটাই নেই কি কে সেই অলঙ্কারকে কেড়ে নিচ্ছে আজকে কে সেই মানে মহাপণ্ডিত এসেছে যে অলঙ্কার বিহীন কাজ করা চলবে এখানে মহাপ্রভু বললেন অলঙ্কার ছাড়া কোনো ব্যাখ্যা চলে না শ্রী হ্যাঁ শ্রী মানে কি শ্রী শ্রী মানে সুন্দর শ্রী মানে লক্ষ্মী তাহলে আমরা শ্রী মানে রাধা রাধাজিকেও ব্যাখ্যা দিয়েছে গ্রন্থ শ্রী মানে রাধা জগতের মাতা রাধা তাহলে সেই রাধাকে ছেড়ে কাজ করছে রাধা বিহীন আজকে এটা হওয়া উচিত নয় তাই প্রতিভা কোথায় হারিয়ে গেল এবং তিনি যে কি বলবেন তা নিজেও বুঝতে পারলে না ততমত ততমত মানে কি বলবে আর সামনে এইটুকু বালের কাছে বালকের কাছে হেরে যাচ্ছে বড় বড় মহাপণ্ডিত তারা জয় পতাকা দিয়ে দিয়েছে কিন্তু নিমাই একে এক এর কাছে এই অবস্থা দেখে মহাপ্রভু শিষ্যগণ হাসতে উদ্যত হলে মহাপ্রভু তাদের নিষেধ করলেন এই অতিথিকে অপমান করাচ্ছ তোমরা হাসছ কেন তিনি হয়তো আজকে ভুলে গেছে কালকে দেবেন যাও আজকের স্বভাব বন্ধ তাই ছাত্রদেরকে কী সুন্দর শিক্ষা দিল আজকে মহাপ্রভুর কথায় হেরে গেল যখন মাথা গর্ব করে প্রবেশ করেছিল উনি কে বাবা কী তার কথা বলো উনি নিমাই পণ্ডিত ও সেই সব দুমড়ে মুজলে হারিয়ে গেছে এই মুহূর্তে তারপর মধুস্বরে পণ্ডিতকে বললেন যে আজকের মতো এখানেই আলোচনা বন্ধ থাকুক আগামীকাল পুনরায় আরম্ভ হবে আর তাছাড়া আপনি পরিশ্রান্ত বহু জায়গা থেকে ঘুরেছে আজকে বিশ্রাম করুন মহাপ্রভু রকম ব্যবহার করলেন কত সুন্দর ব্যবহার বলো তো তাকে তো হাসতে হাসতে ওখানে কোনো অপমানও করলো না যাও আগামী দিন এসে আবার আলোচনা হবে আপনি বিশ্রাম করুন আর গ্রন্থটাকে একটু ভালো করে অলঙ্কার সহযুক্ত পাঠ করার চেষ্টা করবেন কারণ অলঙ্কার ছাড়া কোনো কথাটা মূল্যবান নয় হ্যালো তাহলে আজকে ভাগবতে বসে গেলাম শুরু করে দিলাম কিন্তু ভাগবতের মঙ্গলাচরণ করিনি কথা হলো তো ভাগবতের অলঙ্কার কি না মঙ্গল আচরণ গ্রন্থের আরম্ভ করি মঙ্গল আচরণ গুরু বৈষ্ণব ভগবান তিনেশ্বরণ কি মঙ্গল আচরণ এই আচরণ না করে তুমি মঙ্গল কার করবে নিজেই মঙ্গল আচরণ জানেনি অন্য লোকের মঙ্গল করবে কি তাহলে অলঙ্কার ভাগবতের অলঙ্কার মঙ্গল আচরণ তাহলে সেই আচরণ না যদি হয় ভাগবত শুরু হয়ে যায় যারা এতদিন ভাগবত শুনেছিল কি বড় পাঠক রে বাবা মঙ্গলাচরণে ম কল না শুরু করে দিল ভাগবত কি তাহলে এই মঙ্গলাচরণে মানে কি না গুরু বৈষ্ণব ভগবান গুরুর কৃপা বৈষ্ণব কৃপা তারপরে ভগবানের কৃপা তাহলে কৃপা না নিয়ে শুরু হয়ে যাবে তাহলে এখানে তো মঙ্গলাচরণ হলো না অলঙ্কারে দিলে না তাই এখানে বলছে যে আজকে আপনি বিশ্রাম করুন এখনই দুঃখ পেয়ে সেই পরাজিত হয়ে ব্যক্তি দুঃখ বোধ করলেন না নবদ্বীপের সমস্ত পণ্ডিতকে তিনি একইভাবে জয় করেছেন তাই আজও তার পরাজিত হলেও মনে মনে তাকে প্রীতি করালেন মানে মহাপ্রভুর কথায় তিনি আর দুঃখ বোধ করলেন না কেন না আমাকে সুযোগ দিয়েছে আগামী দিন আমি নিশ্চয়ই গ্রন্থটাকে সুন্দর করে অলঙ্কারযুক্ত প্রকাশিত করব এই আশা নিয়ে যাই তারপর শিষ্যগণ সহ মহাপ্রভু গৃহে চলে গেলেন দিগ্বিজয়ী চিন্তা করলেন সরস্বতী তাকে বর দিয়েছিলেন কেউ তাকে হারাতে পারবেন না এই কথা নিয়ে তিনি একটা সাহসের জায়গায় বাড়ি ফিরে গেলেন কেন না সরস্বতী বর দিয়েছে মা সরস্বতী বর দিয়েছে দিগ্বিজয়ী তোমাকে কেউ হারাতে পারবে না তাহলে এইবারে বলতো কি হবে সরস্বতীর স্বামীর নাম কী তাহলে কে নারায়ণ না অন্য কেউ নারায়ণ তাহলে এরপরে দেখো আর এই শিশু শাস্ত্র ব্যাকরণের অধ্যাপক নিমাই পণ্ডিতের কাছে তাকে পরাজিত হতে হলো হ্যাঁ সরস্বতী বর দিয়েছেন তাহলে তার বর কি মিথ্যা এ কী করে হলো তাই তিনি নিজেকে নিজে অনুতপ্ত হচ্ছে আর নিজেকে নিজে ভাবছে যে সরস্বতী মায়ের তার বাক্য মিথ্যা না না এটা হতে পারে না নিশ্চয়ই আমি এই রাত্রের মানে বের করব অলঙ্কার সহ কালকে দেব এটা আমি মানে আমি তার মানে কি আবার এক অহংকার যোগ হয়ে গেল আমি আমি বের করব। এখনো বুঝতে পারেনি কে ব্যাস তিনি কি করলেন এই বিড়ম্বনায় তিনি হতবাক রাত্রে সরস্বতী দেবীকে তিনি স্তব করতে লাগলেন হে মা সরস্বতী আজকে আমি কেন পরাজিত হলাম আপনার আশীর্বাদ কি এত ভুল হতে পারে আমি যাতে কালকে জয়ী হতে পারি আপনি আশীর্বাদ করুন তখন বলছে পুত্র দিগ্বিজয়ী হে দিগ্বিজয় তুমি সবার কাছে জয় করতে পারলে ভগবান কৃষ্ণের কাছে জয় করতে পারবে না আর আমার কথা কখনো মিথ্যা নয় তুমি যেটা মিথ্যা বলছো সেটা আমি সবার কাছে তুমি জয়ী হবে তা বলে ভগবানের কাছে জয়ী হতে চাও পুত্র তুমি কি চাও কে তুমি কে বা ভগবান না উনি আমার স্বামী স্বয়ং শ্রীকৃষ্ণ চৈতন্য বলি ভাগবতে গায় সেই কৃষ্ণ অবতীর্ণ চৈতন্য গোসাই যিনি আমার স্বামী তোমাকে পরাজিত করছে তুমি ধন্য আজকে তোমার গর্ব উচিত যে ভগবানের সঙ্গে তুমি কথা বলে ভগবানের যে ভগবান যে সবার উপরে সেটা তোমার সঙ্গে পরিচয় হয়ে গেল যে তুমি জগৎকে জয় করলেও ভগবানকে তুমি জয় করতে কখনো কোনো কেউ পারবে না পারবে না কি এমন কেউ ব্যক্তি আছে হাত তুলে দেখাবে যে ভগবানকে জয় করা যায় কিভাবে? একমাত্র রাস্তা আছে ভক্তি দিয়ে তর্ক দিয়ে অহংকার দিয়ে শিক্ষা দিয়ে নয় একটা মাত্র উপায় দিয়েছে একটু আগে প্রথমে বলেছে একাদশীতে ভগবানকে প্রীতি করা যায় মানে জয় করা যায় তার মন জয় করা যায় তার চরণ লাভ করা যায় শুধু ভক্তির দ্বারা অহংকার কোনো তর্কশাস্ত্র বা অর্থ কোটি কোটি টাকা সোনা দানা দিয়ে নয় কেন সত্যভূমা ওজন করে দেখেছিল পাহাড় পর্বত সোনা দিয়েও ভগবানকে মাপ করা গেল না কি ভগবানকে এমন কিছু জিনিস নেই মাপ করা যায় একমাত্র বস হয় ভক্তিতে যদি আজকে তুমি বলছো যে কি করে আমার কথা মিথ্যা হলো না আমার কথা কখনো মিথ্যা নয় যেমন হিরণ্যকশিপ বলেছিল যে ব্রহ্মা তা দেবতাগণের কথা মিথ্যা তখনই ভগবান বলেছিলেন হিরণ্যকশিপু ব্রহ্মা বলেছিল যে আমার পিতা কি করবে আমার জানা নেই কিন্তু আমার যতগুলো কথা সব সত্যি কারণ তুমি ঘরেও নয় বাইরে নয় তুমি অস্ত্রে নয় শস্ত্রে নয় তুমি কোনো আগুনের দ্বারা নয় কোনো বিষের দ্বারা নয় কোনো নর নারীর দ্বারাই নয় কোনো জন্তু হিংসের দ্বারাই নয় তুমি আজকে নখের দ্বারায় হ্যাঁ তাহলে সে কে তিনি আমার পিতা আমার পিতা যা করবে তার নিজের ব্যাপার কিন্তু পুত্র যা বলেছে সেটা সত্য তেমন মা সরস্বতী বলছে আমার স্বামী কি করবে সেটা তিনার ব্যাপার কিন্তু আমি যা বলেছিলাম সব সত্য তাই সেখানে তিনি কি করলেন তাই মা সরস্বতী দেবীকে দর্শন দিলেন মা সরস্বতী তাকে দর্শনও দিলেন যে যাও পুত্র আমার স্বামীর কাছে তুমি ক্ষমা চাও কি আমার স্বামী হলো গৌর সুন্দর ভগবান দেখলে তো সরস্বতী স্বামী এখানেও ধরা পড়লো কি কি গো বাবা বলছিলেনা ব্রহ্মা সঙ্গত কথা বলো তাহলে এখানে বলছিলে ওখান থেকে আসে কে বলছে আমি জানি না তাই এখানে বলছে সরস্বতী মা সরস্বতী তাকে দর্শন দিলেন বললেন যার সঙ্গে আজ তোমার সাক্ষাৎ হলো ইনি আমার স্বামী অনন্ত ব্রহ্মাণ্ডের নাথ কি বলল যার সঙ্গে সাক্ষাৎ তোমার হলো আজকে উনি আমার স্বামী অনন্ত ব্রহ্মাণ্ডের নাথ মানে অনন্ত ব্রহ্মাণ্ড আমরা জানি কি চোদ্দ ব্রহ্মাণ্ড না অনন্ত ব্রহ্মাণ্ড তাই তোমার মন্ত্র জব এতদিনে প্রকৃত ফল প্রদান করলো তুমি এতদিন আমার নাম করেছিলে আর জপ করেছিলে এই ফল প্রদান করলো ভগবানের সঙ্গে সাক্ষাৎ হলো তাই আজকে তাই বলছে যে তুমি সাক্ষাৎ পেয়েছ আমার ভগবান আমার স্বামীর সঙ্গে তাই তোমার ফল আজকের এত পরিশ্রমের ফল তুমি পেলে তুমি শীঘ্রই তার শ্রীচরণে স্মরণ গ্রহণ করো শীঘ্র যাও তার শ্রীচরণে স্মরণ গ্রহণ করো এই স্বপ্নাদেশ পেয়ে বিপ্রবর সকাল হতেই মহাপ্রভু শ্রীচরণে শরণাগত হলেন তিনি স্বপ্নে দর্শন দিয়েছিলেন মার সশ সরস্বতী বিজয় পণ্ডিতকে স্বপ্নের কথা তাকে বিনীতভাবে জানালেন আর তখন মহাপ্রভু পণ্ডিতকে সমস্ত বিদ্যার অহংকার ত্যাগ করতে বললেন যে কখনো কোনো দিন অহংকার করো না অহংকার বড় পতনির মূল তুমি এমন করে অহংকার করে কাজ করলে কখনো শ্রেষ্ঠ হওয়া যায় না লোকে যারে বড় বলে সেই বড়ো হয় অপরে যারে বড় বলে সেই বড় হয় নিজে যারে বড় বলে সে বড় নয় তুমি কেটা গ্রন্থে পড়নি যাও পুত্র দুঃখ করো না আজ তোমার সার্থক তুমি মহা জ্ঞানী আর তা বলে ভগবানের থেকে জ্ঞানী কেউ নয় কি হ্যাঁ তাহলে আজকে ভগবান শ্রীকৃষ্ণ স্বপ্নের কথা যখন জানালেন তখন মহাপ্রভু পণ্ডিতকে সমস্ত বিদ্যার অহংকার ত্যাগ করে শ্রীকৃষ্ণ ভজন করার নির্দেশ দিলেন আর পণ্ডিতের দেহে ভক্তি বৈরাগের উদয় হলো প্রভুকে প্রণাম করে কৃষ্ণ ভজন করতে চলে গেলেন এই সংবাদে নবদ্বীপে পণ্ডিত সমাজ মহাপ্রভুর বাদি সিংহ পদপী ভূষিত করলেন বলে হ্যাঁ এইবারে সিংহ নিমাই সিংহ কেন না আমরা এতদিন পাণ্ডিত্যের অহংকার করে ওর অনেক পণ্ডিত ওর অনেক পাণ্ডিত্যকে জলে ফেলে দিচ্ছি আগুন লাগিয়ে দিচ্ছি কিন্তু তবু তার পাণ্ডিত্য শেষ হলেনি কারণ ও শেষ করতে চাইছিলাম ও স্বয়ং ভগবান নালে এমনটি এত বড়ো দিগ্বিজয়ী পণ্ডিতের বালক হয়ে পরাজিত করতে পারে হ্যাঁ তাই সিংহ পদবী লাভ করলেন আর মহাপ্রভু এই বিদ্যারসের কথা এতই অনুপম সে যে শ্রবণ করবে সেই তার অনুচর হবে এই আশীর্বাদ গ্রন্থাকারে করলেন তাই আজকে সেই দিগ্বিজয় পণ্ডিত তার অহংকারের পুঁথিগুলোকে জলে ভাসিয়ে দিয়ে মহাপ্রভুর কথা মেনে নিয়ে কৃষ্ণ ভজন আরম্ভ করলেন সেগুলো নিতায় গৌর সীতানাথ রমানন্দে